Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Nijil work for the Kishabai Kishabatum. To Bundura, I can tell you that I hatar dizenti. A shakuri up in the ball lag, Bezu the ball lag, Tahu lector like the common grazer need even up the Muluvan Matamot. Commission the Kihata dizen. The Ramasana like a baron tuntar, please, a masana to subscribe Kurvin even. To Eze, a mekana hatar lombati, doshinchi full manidilam. If for Muriangse, onshe fast in Chipulmandis. Therefore, if an actor paper fist in Nilam at a cup and Nilam, make it so I'm doing Chipulmandis. There were for at a cup is a iron gore in Nilam, couple per bushi, a for out of the couple for the edis. Chigas eh? Though is it? I mean, I get into sit and piping to recurrency. The piping gulon army is long but I mean, doing Chipulmandis. Chigas eh? The economy is a catinibo. Hence, the glamour poison, maybe I'm a shop gulu catinibo. তারপর এই যে হ্যাঁ আমি দুইটা পাইপিং একসাথে দিয়ে তারপর আমি ডিজাইনটি বসাবো ঠিক আছে এই যে দুইটা পাইপিং কে আমি এভাবে করে বসিয়ে হ্যাঁ তো এই যে ফেস্টিং এর কাপড়ের উপরে আমি ঠিক এভাবে করে বসিয়ে তারপর উপরে কিন্তু আমি একটা সেলাই দিয়ে দিব তো সবগুলোকে হ্যাঁ বসিয়ে একটা একটা করে আমি সেলাই দিয়ে দিব ঠিক আছে এইভাবে করে কিন্তু সেলাই দিতে হবে তো এই যে আমি আবারো দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে হ্যাঁ বাস করে দিয়ে তারপর কিন্তু বসাতে হবে তবে বসানোর সময় হ্যাঁ একটা বসিয়ে তারপর সেলাই দিবেন মানে একটা একটা করে বসিয়ে তারপর কিন্তু সেলাইটি দিতে হবে ঠিক আছে এভাবে করে দিতে হবে সেলাইগুলো তো এই যে আমি তৈরি করে নিলাম আমি দুইটা করে কিন্তু সেলাই করে দিয়েছি এরপর এখানে আরেকটা কাপড় নিলাম এই যে ছড়া আমি 2 ইঞ্চি পরিমাণ দিলাম দেওয়ার পর আমি এই কাপড়টিকে ঠিক এভাবে করে একটা বাস দেব তো এই যে এভাবে করে আরেকটা বাস দেব দিয়ে আমি এই ডিজাইনে ফেস্টিং এর কাপড়টি হ্যাঁ এই কাপড়টির উপরে বসিয়ে তারপর হ্যাঁ এই কাপড়টিকে উপরে দিয়ে আমি উপরে কিন্তু একটা সেলাই দিয়ে দেব ঠিক আছে তো হাত দিয়ে ফিনিশিং করে দিচ্ছি দেওয়ার পর এখানে একটা সেলাই দিয়ে দেব তো এই যে আমি সেলাই দিয়ে দিলাম তো বন্ধুরা হ্যাঁ এখানে সেলাই দেওয়ার পর আমি হাতার মুহুরি অংশটা নিলাম নেওয়ার পর এই মুহুরি অংশটাকে আমি এই ডিজাইনের উপরে হ্যাঁ একটা বাস দিয়ে নিচে দিয়ে তারপর এভাবে করে হাত দিয়ে ফিনিশিং করে দিয়ে একটা সেলাই দিয়ে দিব উপরে এভাবে করে দিতে হবে সেলাইটি তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম এরপর এই যে আমি আরেকটা কাপড় নিলাম এই যে ছড়া আমি 1/2 ইঞ্চি হ্যাঁ তো এদিক থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ দিলাম মানে দুই দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ করে দিয়েছি দেওয়ার পর ঠিক এভাবে করে একটা বাস করে দিয়ে এরপর আরেকটা বাস করে দিয়ে আমি টোটাল সাইড বাস করে দিয়ে কিন্তু হ্যাঁ এই যে কেসি দিয়ে এই কর্নারগুলো কিন্তু কেটে আলাদা করে নিব মানে রাউন্ড করে আমি কেটে নিব কাপড়টা ঠিক আছে তো এই যে আমি রাউন্ড করে কেটে নিলাম এখন একটা সুই দিয়ে আমি বড় বড় করে হ্যাঁ সেলাই করে দিয়ে ফুল তৈরি করে নিব তো এই সেলাইগুলো কিন্তু হ্যাঁ বড় বড় করে দিতে হবে তো এই যে হ্যাঁ আমি গুলিয়ে গুলিয়ে কিন্তু হ্যাঁ সেলাইগুলো দিয়ে দিচ্ছি তো সেলাইগুলো কিন্তু আমি বড় করে দিচ্ছি ঠিক আছে সেলাইটি দেওয়ার পর কিন্তু বন্ধুরা হ্যাঁ এই যে সুতাটা ভালো করে টেনে তারপর এই যে আমি একটা ফুল তৈরি করে নিলাম ঠিক আছে এখন আমি এই যে ভালো করে আটকে দিচ্ছি যেন খুলে না যায় তো এরপর এখানে কিন্তু হ্যাঁ আমি ফুঁতি বসাবো তিনটা ফুঁতি বসাবো তো আপনি চাইলে কিন্তু এই যে ফুঁতির পরিবর্তে আপনি চাইলে সবুতাম দিতে পারেন ঠিক আছে সবুতাম দিলেও কিন্তু আরো ভালো লাগবে তো বন্ধুরা এই যে আমাকে সাপোর্ট দিবেন হ্যাঁ আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য আমি আরো অনেক দূরে গিয়ে যেতে পারবো তো যে এখন আমি হ্যাঁ উল্টো সাইডে সুইটিকে নিয়ে হ্যাঁ ভালো করে কিন্তু উল্টো সাইডে আটকে নিব যেন পুঁতিগুলো খুলে না যায় তো এরপর আমি এই যে কেটে নিচ্ছি সুতাটি
তো এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিলাম, যতগুলো আমার প্রয়োজন আমি সবগুলো কিন্তু তৈরি করে নিছি। তো এখন আমি এই যে কাজটা করব সেটা হলো এই ফুলগুলোকে আমি একটা একটা করে বসিয়ে, হ্যাঁ, একটা সুই দিয়ে ভালো করে কিন্তু আটকে নেব। তো বন্ধুরা এই হাতার, হ্যাঁ, ডিজাইনটা কিন্তু ফুল হাতার ভিতর বা থ্রি কোয়ার্টার হাতার ভিতর দিলে ভালো লাগবে। তো আপনি চাইলে কিন্তু আবার এই ডিজাইনটা আপনি সালোয়ারের, হ্যাঁ, নিচের অংশ দিতে পারেন, সুন্দর লাগবে, মানে হাতার সাথে, হ্যাঁ, সালোয়ারের ডিজাইন দিতে পারেন। ঠিক আছে, তো এখন আমি যে একটা একটা করে সবগুলো কিন্তু, হ্যাঁ, সেলাই করে নিব। তো এরপর এই যে, হ্যাঁ, আমি উল্টো সাইডে সুটিকে নিয়ে কিন্তু ভালো করে আমি আটকিয়ে নিচ্ছি যেন খুলে না যায়। তো এরপর আমি এই যে সুতোটি কেটে আলাদা করে নিচ্ছি। তো এখন আমি যে আরো একটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এভাবে করে, হ্যাঁ, এই যে সবগুলো ফুল কিন্তু, হ্যাঁ, সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা এই যে আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি, হ্যাঁ, আপনাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে, আপনারা যদি আমার পাশে থাকেন আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো এই যে, হ্যাঁ, আমি সবগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি, ভালো করে লাগাতে হবে যেন খুলে না যায় ফুলগুলো। এই যে আমি সবগুলো লাগিয়ে নিলাম। ঠিক আছে, সবগুলো ফুল আমি কিন্তু লাগিয়ে নিছি। তো এখন আমি এই যে বড় ফুটিগুলো নিছি, এগুলো এই যে একটু বড়, তো আমি ওই ফুটিগুলো নিছি। এই ফুটিগুলোকে আমি, হ্যাঁ, এখানে কিন্তু একটা একটা করে দিয়ে কিন্তু, হ্যাঁ, সবগুলো লাগিয়ে নিব। এভাবে করে, হ্যাঁ, সবগুলো কিন্তু ফুটি লাগাতে হবে বন্ধুরা। তো এই যে, হ্যাঁ, আমি সবগুলো ফুটি কিন্তু এভাবে করে লাগিয়ে নিব। বন্ধুরা আমার এই ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানতে পারেন, আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের, আপনারা যেন সহজে বুঝতে পারেন আমার ভিডিওগুলো। এই যে, হ্যাঁ, ভালো করে কিন্তু পুঁতিগুলো লাগাতে হবে। আমি কিন্তু সবগুলো লাগিয়ে নিচ্ছি, একটা একটা করে কিন্তু সবগুলো লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, শক্ত করে কিন্তু লাগাবেন যেন খুলে না যায়, ব্যবহার করতে করতে হয়তো শক্ত করে না লাগালে, হ্যাঁ, ব্যবহার করতে করতে একসময় খুলে যায়। তো ভালো করে লাগাবেন কিন্তু। তো এই যে আমার হাতাটি কিন্তু, হ্যাঁ, সম্পূর্ণ রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।